ঝিনাইদহে বেড়েই চলছে ডায়রিয়ার প্রকোপ। গত 10 দিনে আক্রান্ত হয়েছে 543 জন, এর মধ্যে মারা গেছে একজন। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। নতুন করে ওয়ার্ড খোলা হয়েছে। 4 নভেম্বর থেকে প্রতিদিনই নারী, পুরুষ ও শিশু সহ গড়ে 50 জন রোগী ভর্তি হচ্ছে জেলা সদর হাসপাতালে। তবে গত 10 দিনে হাসপাতালটিতে রোগী ভর্তি হয়েছে 543 জন। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের ডাক্তার ও নার্সরা। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুনুর রশিদ জানান, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে, স্যালাইন ওষুধের পর্যাপ্ত মজুদ রয়েছে।